টিফিনের ফাঁকে, আহ টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমরা আড্ডা দিতে বসে গেছি, আড্ডা দিব, কথা বলবো, অনেক কথা বলবো, কিন্তু কোথায় কথা বলবো? বন্ধুরা তোমাদের কাছে জানতে চাবো তোমাদের শিক্ষা জীবন তোমরা কেমন দেখতে চাও, প্রথমে তোমার কাছে জানতে চাই। আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু ছোটবেলা থেকে বিজনেসের প্রতি এত বেশি কিউরিয়াসিটি ছিল, কিন্তু বাংলাদেশের এডুকেশন সিস্টেম, সায়েন্স নিলেই তুমি ব্রিলিয়েন্ট, কমার্স নিলেই তুমি একটু কম ব্রিলিয়েন্ট, আর আর্টসের তো আমি কিছু বললামই না। তো সেই এডুকেশন সিস্টেমের ভারে নিয়ে পড়ে নিলাম সায়েন্স। এখন মনের মধ্যে কিন্তু সেই বিজনেস করার ইচ্ছাটা এখনও রয়ে গেছে। আমি চাই বাংলাদেশের সব থেকে বড়ো বিজনেস এম্পায়ার ক্রিয়েট করতে,
কিন্তু এই কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এগুলো পড়তে পড়তে নিজের ইন্টারেস্ট নিয়ে পড়বো কখন। তাই আমি চাই এমন একটা এডুকেশন সিস্টেম যেখানে আমাদের কারিকুলাম আমাদের ইচ্ছা মতো ডিজাইন করা হবে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটা গ্রুপের বিষয় যে কোনো সাবজেক্ট আমরা চুজ করতে পারবো। আমি যেমন চাবো বায়োলজি নিয়ে পড়বো, হিসাব বিজ্ঞানও পড়বো, এরকম একটা সিস্টেম। আমরা স্কুলে 6-7 ঘন্টা সময় কাটাই, এটা আমাদের জীবনে একটা বিশেষ পার্ট হয়ে গেছে আমাদের স্কুল লাইফ। আমাদের যে স্টাডি ট্যুর, আমি চাই স্কুল থেকে যেন আমাদের অনেক মানে আনন্দ সহকারে পাঠদান করানো হয়। আমি চাই আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম হোক যাতে আমাদের বইয়ে যা পড়ানো হয় তা সরাসরি আমাদের দেখানো হয়। বইয়ে একটা কিছু পড়ানো হয়েছে, যেমন আমাদের রসায়ন ক্লাসে যখন পড়ানো হয় পানি একটা যৌগ, তখন পানিটা কীভাবে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে মিলিত হয়ে যেভাবে পানি গঠিত হয়েছে আমাদের যাতে ল্যাবে নিয়ে ওটা সরাসরি দেখাতে হয়, যাতে আমাদের ব্রেনের মধ্যে ওটা থাকে। আর নাহলে যখন আমরা বই থেকে পড়ি তখন আমরা পড়ে যাই, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় ভুলে যাই। কিন্তু যখন কিছু আমাদের প্র্যাকটিক্যাল দেখানো হয়, যেহেতু আমরা শিশু, আমাদের যেটা খুশি আনন্দ নিয়ে আমরা পাই সেটা আমাদের মনে অনেক সময় বেশি সময় থাকে। আমাদের হচ্ছে পড়াশোনার যে সিস্টেমটা সেটা হচ্ছে রোল ওয়াইজ হয়। তো এই রোল হওয়ার কারণে দেখা গেছে কি যে আমাদের ক্লাসের মধ্যে অনেক কম্পিটিশনের মাধ্যমে সবার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে কেউ কাউকে কোনো বিষয়ে হেল্প করতে চায় না। তো আমি চাই যাতে রোল কার্যক্রমটা বাদ দিয়ে আমাদের যাতে নর্মাল একটা সাধারণ আইডি দেওয়া হয়, যাতে সবাই সবাইকে সব কিছু হেল্প করে। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফ্যামিলির সাপোর্ট। আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই রেজাল্ট পাওয়ার পর বাসার থেকে প্রেশারাইজ করা হয় যে পাশের বাসার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, এ প্লাস পাইছে, তুমি কেন পাও নাই। বা তাদের শৈশবের কথা বলা হয় যে তারা হ্যারিকেন বা ল্যাম্পের আলো দিয়ে পড়াশোনা করছে, তারা ভালো রেজাল্ট করছে, বাট আমরা কেন করতে পারি না। বা অন্য শিশুদের যেমন খাবার খাওয়ানো হয় আমাদের সেম খাবার খাওয়ানো হয়, তো ওইটা সম পরিমাণ ইয়া দেওয়ার অধিকার দেওয়ার পরেও কেন আমরা পারি না। তো এটা চাই আমরা এভাবে প্রেশারাইজ না করে যাতে আমাদের আদর বা ভালোবাসা দিয়ে ভালোভাবে বুঝিয়ে আমাদের এই পদ্ধতিটা করা হোক। এবার তুমি, তোমার কাছে আমি জানতে চাও। আমরা বেসিক্যালি বই পড়ে জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমাদের যে বইগুলি আছে সেগুলিকে সত্যিই প্রকৃত জ্ঞান অর্জন হচ্ছে? আমাদের বইগুলি যদি আমাদেরকে এমনভাবে সাজাতো যেখান থেকে আমরা সত্যি বইয়ের মধ্যে বইয়ের জ্ঞান অর্জনগুলি ভালোভাবে নিজে নিয়ে নিজের লাইফটাকে সুন্দর করে আরও জ্ঞান অর্জন করতে পারি, আমাদের টিচাররা যাতে আমাদের সুন্দরভাবে বইটা ভালোভাবে বুঝে জ্ঞান অর্জন করে, তাহলে আমাদের জন্য অনেক বেটার হতো। আর বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে যাতে সিম্পলি সব কিছু বেসিক ধারণা যাতে দিয়ে থাকে দেয়, তাহলে আমাদের সত্যিই শিক্ষাজীবন একবারে প্রথম থেকে অনেক সুন্দর হতো। কিন্তু এই ইয়াটা আমাদের সত্যিই বেসিক জিনিসগুলি আমাদের বইয়ের মধ্যে খুবই কম দেওয়া আছে, অ্যান্ড সুন্দরভাবে সাজানোও নেই। তোমরা এত সুন্দর বলেছ, তাই তোমাদের জন্য একটা হাততালি হয়ে যাক। আর এত সুন্দর বলেছ বলে আমাদের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টাশি মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে শেষ। বন্ধুরা অনেক সুন্দর ছবি এঁকেছে, আমি যে আসলে কোন ছবি থেকে কোন ছবি রেখে কাকে জিজ্ঞেস করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তোমার ছবির মাধ্যমে কি বোঝাতে চেয়েছো? চোখের মাধ্যমে একটা সুন্দর স্বপ্ন দেখা। আচ্ছা, তুমি কি এঁকেছো? এই স্কুলটা এঁকেছি। খুব সুন্দর, কেউ গাছে জল দিচ্ছে, কেউ ছবি আঁকছে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা ছবি সুন্দর। আচ্ছা, তোমার ছবিটাও একটু অন্যরকম। আমি আমার ছবির মাধ্যমে প্রকৃতিতে বন্ধুত্ব এবং জ্ঞান অর্জনের মাধ্যমে কীভাবে বন্ধুত্ব স্থাপন করা যায় সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। সুন্দর এঁকেছো, খুবই সুন্দর হয়েছে তোমার ছবি, প্রত্যেকটি ছবি সুন্দর হয়েছে। তুমি তোমার ছবির মাধ্যমে কী এঁকেছো? আমাদের সবার হাতের কালো ছায়া পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আমাদের সবাইকে প্রকৃতিতে বন্ধুত্বভাবে থাকতে হবে, যেখানে প্রকৃতি, আমি একটা পাখি এঁকেছি, মানে সবাইকে একসাথে থাকতে হবে। মানে হচ্ছে আমাদের পৃথিবীকে দূষণ থেকে বাঁচাতে হবে, তাই না? তোমাদের প্রত্যেকটি ছবি খুব সুন্দর হয়েছে, তাই প্রত্যেকটি ছবি আমি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেব তোমাদের প্রত্যেকটি ছবি। তোমরা ওখান থেকে সবগুলো ছবি দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো দিয়ে দাও আমার কাছে।
বন্ধুরা, তোমাদের এত সুন্দর ছবিগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খুব সুন্দর গানটি, তাই না বন্ধুরা? শুনবো এখানকার একজন বন্ধুর কাছে, কিন্তু কোথায় শুনবো? তোমার গানটি শুনে আমার মন একদম ভালো হয়ে গেছে, আর আমার মনও যেমন ভালো হয়েছে আমার মনে হয় বন্ধুদের মনও অনেক ভালো হয়ে গেছে। তাই তোমার জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। জি, টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আমরা আম গাছের নিচে আম পাড়তে দাঁড়িয়ে গেছি। খেলবো, অনেক খেলা খেলবো, অনেক আনন্দ করব, কিন্তু কোথায় খেলবো? বন্ধুরা, প্রথমে তোমাদের খেলার নিয়মটা বলে দেই, সেটা হচ্ছে 30 সেকেন্ড সময় পাবে তোমরা, মাত্র 30 সেকেন্ড। সেই 30 সেকেন্ডের মধ্যে যে কয়জন আম, যে কয়টা বেশি পাড়তে পারবে, সেই আজকের উইনার। তো বন্ধুরা, তোমরা কি রেডি? তোমরা রেডি? আচ্ছা, তাহলে ম্যাঙ্গোম্যান রেডি? হ্যাঁ, ম্যাঙ্গোম্যানও রেডি। লেটস স্টার্ট। আচ্ছা, দেখে নেই এবার এই বন্ধু কয়টি আম পেরেছে। 12টি আম পেরেছে। পরের বন্ধুর কাছে চলে যাব। 17, 18, 19টি আম। বন্ধুর জন্য 19টি আম। বাহ, এই
2019-20 বৃষ্টি আম পেরেছে। চমৎকার। তোমাদের কি একটু মন খারাপ হচ্ছে যে ও বেশি আম পেরেছে তোমাদের বন্ধু? একটু মন খারাপ হচ্ছে না? আচ্ছা, মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ তোমাদের তিনজনের জন্যই রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুরা হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের অনারেবল প্রিন্সিপাল শাহনাজ বেগম। ম্যাম, আপনার জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। ম্যাম, আপনার কাছে এই বিদ্যালয় সম্পর্কে কিছু জানতে চাই আমরা। আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে 1972 সালে। আমরা 50 বছরে পদার্পণ করেছি এবং কলেজ শাখা খোলা হয়েছে 1993 সালে। এখানে প্রায় 2000 শিক্ষার্থী লেখাপড়া করছে। মূলত এটা মেয়েদের একটি প্রতিষ্ঠান, নারী প্রতিষ্ঠান বলা চলে। আমরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় খুব ভালো অবস্থানে থাকি। আমাদের ফলাফল বরাবরই খুব গৌরবদীপ্ত। ম্যাম, আরেকটি প্রশ্ন উত্তর আপনার কাছে জানতে চাই যে আমাদের বন্ধুরা কিভাবে নিজেদের ভবিষ্যৎ ভালোভাবে গড়ে তুলতে পারবে? আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মূল্যবোধ তৈরি করতে হবে। পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা খুবই প্রয়োজন। একজন ভালো মানুষ হয়ে উঠতে না পারলে আমাদের সোনার বাংলাদেশ গড়ে উঠবে না, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ দেখেছিলেন। তো সেই লক্ষ্যে আমার শিক্ষকদের প্রতি আমার নির্দেশনা থাকবে এবং শিক্ষার্থীদের পরিবারের প্রতি আমাদের নির্দেশনা থাকবে। শিক্ষার্থীরা যেন নৈতিক চরিত্রের অধিকারী হয়, সত্যবাদী হয় এবং জীবনের মূল্যবোধগুলি সর্বক্ষেত্রে তারা প্রয়োগ করতে শিখে। তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করবে, তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং সততার চর্চা যেটা সেটা করবে। চমৎকার একটি উপদেশ দিয়েছেন আমাদের বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা হবে বাড়তি আনন্দে, পড়াশোনা হবে আনন্দের সাথে। সবার জন্য শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। বন্ধুরা, আমাদের এখানকার বন্ধুদের সাজগোজ দেখেই বুঝতে পারছো নাচ হবে। নাচ দেখবো আমরা, কিন্তু কোথায় দেখবো?
তোমাদের পারফরমেন্স দেখেই মন ভালো হয়ে গেছে। তাই তোমাদের জন্য রয়েছে স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, টিফিনের ফাঁকের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা টিফিনের ঘন্টা পড়ে গেছে, এখানের বন্ধুরা চলে গেছে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমি চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাই।